मैडम अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। अस्सलाम वालेकुम मिस। वालेकुम सलाम। सबाई एक जॉइन होक आमरा वेट करी। No. खाली वीडियो ऑन करो। मिस अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। मिस अस्सलाम वालेकुम। अच्छा सबाई वीडियो ऑन करो। वीडियो ऑन करो सबाई। जरा जरा म्यूट आछो सबाई अनम्यूट हो। मिस अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। खालिद वीडियो ऑन करो। আচ্ছা আমরা কি এর মধ্যে কোনো প্যারাগ্রাফ পড়েছিলাম? কোনো প্যারাগ্রাফ পড়েছি? হ্যাঁ ইয়েস মিস। কোনটা পড়েছি? মাই ফ্যামিলি। আচ্ছা মাই ফ্যামিলি। আর কিছু পড়েছি? ইয়েস মিস। বলো। দ্য নেম অফ দ্য মান্থ। দ্য নেম অফ দ্য মান্থস। হ্যাঁ আর কিছু পড়েছি? মাইসেলফ।
মাইসেলফ তো আমরা এখনো পড়িনি। নো মিস, আর কিছু পড়িনি। হ্যাঁ, আমরা জাস্ট দুইটা পড়েছি, একটা হচ্ছে নেম অফ দা মান্থস আর একটা হচ্ছে ফ্যামিলি। খুব সোজা এই দুটা, ঠিক না? ইয়েস মিস। আচ্ছা আচ্ছা, আমি যদি তোমাদেরকে এমনি জিজ্ঞেস করি, ধরো খালিদকে যদি জিজ্ঞেস করি, খালিদ তুমি তোমার নিজের সম্পর্কে আমাকে কিছু বলো, খালিদ কি আমাকে বলতে পারবে? Yes, miss. দেখি বলো তো। My name is Khalid. I read in class 3. My father name is Mohammad Rashid and my mother name is Naila Sultana. My younger brother is 5 years old. He reads in class nursery. My favorite subject is drawing. And I like to reading. I like my hobbies reading books. And go outside. Miss, assalamu alaikum. Wa alaikum salam. My father is a business. My father is a job holder, and my mother is a homemaker. We go out for dinner. Acha. খালিদ যেটা বলেছে, সবাই শোনো, খালিদ যেটা বলেছে, খালিদের বলাটা ঠিক আছে, কিন্তু খালিদ একটু গুছিয়ে বলতে পারেনি, খালিদ গুছিয়ে বলতে পারেনি। খালিদের কিন্তু বলাটা খুবই ভালো হয়েছে। অরিত্র, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? Yes, miss. আচ্ছা, মাইসেলফ যখন তুমি বলবে, প্রথমে খালিদেরটা ঠিক আছে, খালিদের নাম বলেছে, খালিদ কোন ক্লাসে পড়ে, খালিদের একটা ইয়াঙ্গার ব্রাদার আছে, খালিদের বাবা নাম বলেছে, মার নাম বলেছে, খালিদের বাবা কি করে, মা কি করে, সেটাও পরে বলেছে, সেটা ওকে আগে বলতে হবে। তারপর ও তারপর বলেছে ওর হবি বলেছে, মাই হবি ইজ রিডিং বুকস এন্ড গো আউটসাইড। গো আউটসাইড ফর হোয়াট? গো আউটসাইড ফর হোয়াট? তুমি যে বাইরে যেতে চাও, বাইরে গিয়ে কি করবে, এমনি হাঁটবে বা খেলাধুলা করবে, সেটা একটু তোমাকে মেনশন করতে হবে। খালিদ খালিদ তুমি বুঝতে পেরেছো? Yes, miss. ধরো তুমি বলেছো মাই হবি ইজ রিডিং বুকস এন্ড গো আউটসাইড ফর প্লেইং, কি বলতে পারো? ফর প্লেইং, প্লেইং। আচ্ছা, বা তুমি এভাবে বলতে পারো আই অলসো লাইক প্লেইং, কি বলতে পারো? আই অলসো লাইক প্লেইং। হ্যাঁ, যেমন আই অলসো লাইক প্লেইং এর মধ্যে আই লাইক ফুটবল, ক্রিকেট এন্ড আদার গেমস, বা ভলিবল, হ্যাঁ এটা তুমি, ব্যাডমিন্টন তুমি লিখতে পারো। মিস বলো কত নাম্বার পৃষ্ঠা? 100। আমরা এখনো পৃষ্ঠা বলিনি, আমরা মাইসেলফটা পড়ছি, মাইসেলফ আমি জাস্ট মুখে বলছি। খালিদ খালিদের সম্পর্কে বলেছে, এখন তারপর খালিদ বলেছে ও ও মা বাবার সাথে ডিনারে যায়, মাঝে মাঝে খেতে বাইরে যায়। তো আমরা তারপর খালিদ এটা বলতে পারে যে আমি সব সময় স্কুলের হোমওয়ার্কটা করি, আমি আমার বড়দেরকে মান্য করি, আই অবে মাই প্যারেন্টস টিচার্স, বা এভাবে বলতে পারে আই অবে মাই এল্ডার্স। হ্যাঁ, তারপর মাই প্যারেন্টস আর ভেরি ডিয়ার টু মি, দে লাভ মি, হ্যাঁ আই অলসো লাভ দেম, হ্যাঁ তারপর আই এম, এভাবে। হ্যাঁ, খালিদের বলাটা ঠিক আছে। এখন সবাই তোমাদের গ্রামার বইয়ের পেজ নাম্বার 109 নাম্বার পৃষ্ঠা খুলো, পেজ 109, পেজ 109 নাম্বার পৃষ্ঠা সবাই খোলো। মিস কত পেজ? 109 গ্রামার বইয়ের পেজ নাম্বার 109। ডান মিস 109 মিস খুলেছি। 109 খুলেছো? মাইসেলফ দেখো, এখানে একটা মাইসেলফ আছে, সবাই দেখতে পাচ্ছো? ইয়েস মিস, ইয়েস স্যার, ইয়েস মিস। আচ্ছা, ইয়েস মিস বলেছো। এখন তোমরা সবাই একটু মিউট হয়ে যাও, তোমরা, আমি মিউট করব না, তোমরা নিজেরাই মিউট হয়ে এটা পাঁচবার পড়ো, এটা তোমরা সবাই পাঁচবার পড়ো, সবাই মিউট হবে, একজন না সবাই। ভিডিও অফ করার দরকার নেই, শুধু মিউট হবে, ভিডিও অফ করার দরকার নেই,
শুধু মিউট হয়ে দেখি সবাই পড়ো 109 নাম্বার পেজ 109 গ্রামার বইয়ের 109 পড়ো সবাই পড়ো খালি তোমার ভিডিও অফ করো সরি তুমি মিউট হও ভিডিওটা অন থাকুক সবার শিহামুলের প্লিজ আমি আমার ভলিউম মিউট করে রেখেছি আচ্ছা ঠিক আছে দ্যাটস গুড শিহামুল ভিডিও অন করো আমি ভিডিও অফ করতে বলিনি কাউকে আমি কাউকেই কিন্তু ভিডিও অফ করতে বলিনি মিস কত পৃষ্ঠা 109 মিস বলো মিস এখানে আই রিডিং বুকস তারপর এটা কি দিয়েছে আই রিড ভেরিয়াস কাইন্ডস অফ বুকস আমি অনেক ধরনের বই পড়ি ভেরিয়াস মানে হচ্ছে বিভিন্ন ধরনের ভেরিয়াস কাইন্ডস হচ্ছে বিভিন্ন ধরনের বই পড়ি বিদ্যুৎ উচ্চারণ কি হবে ভেরিয়াস ভেরিয়াস মিস এখানে এই যে মাই প্যারেন্টস আর ভেরি ডিয়ার টু মি মানে কি মাই প্যারেন্টস আর ভেরি ডিয়ার টু মি এটার অর্থ হচ্ছে আমার আমি আমার মা আমার মা বাবা আমার কাছে খুব প্রিয় মাই প্যারেন্টস আর ভেরি ডিয়ার টু মি ডিয়ার হচ্ছে কি প্রিয় আমার মা বাবা আমার জন্য খুব প্রিয় কিন্তু এখানে তো বাংলাদেশে কি কিন্তু এখানে তো দিয়েছে আমি আমার বাবাকে ভালোবাসি একই কথা কিন্তু তো লেখেনি কথাটা তো দেয় না এখানে হ্যাঁ আমি তোমাকে একটা কথা বলি তুমি তোমার মা বাবাকে ভালোবাসো তোমার মা বাবা তোমাকে ভালোবাসে এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে মাই প্যারেন্টস আর ভেরি ডিয়ার টু মি আমার মা বাবা আমার কাছে খুব প্রিয় তো তোমার মা বাবা তোমার কাছে প্রিয় এটার অর্থ কি তোমার মা বাবা তোমার কাছে প্রিয় এটার অর্থ হচ্ছে তুমি তোমার মা বাবাকে অনেক ভালোবাসো ঠিক না Yes, miss. ঠিক আছে Yes, এখানে miss. ধরো আমি বললাম আই লাভ মাই প্যারেন্টস আমি আমার মা বাবাকে ভালোবাসি তো এ কথাটা এভাবে না বলে ওরা লিখেছে মাই প্যারেন্টস আর ভেরি ডিয়ার টু মি আমার মা বাবা আমার কাছে খুব প্রিয় দেখো এরপরে আমার মনে হয় তারপরে তুমি এরপরের লাইনটা দেখো দে অলসো লাভ মি ভেরি মাচ তারাও আমাকে খুব ভালোবাসে তাহলে তুমি আমাকে বলো এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোথায় পার্থক্য আছে প্রথমে লিখেছে মাই প্যারেন্টস আর ভেরি ডিয়ার টু মি এরপরে লিখেছে দে অলসো লাভ মি ভেরি মাচ তাহলে এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোথায় পার্থক্য আছে আমাকে একটু বলো আমি সাইকেল চালাই এটার ইংলিশ কি হবে আই রাইড সাইকেল না তুমি কোথায় লিখতে চাচ্ছো এটা কিভাবে লিখ কোথায় লিখ মাই হবি তুমি লিখতে পারো মাই হবি ইজ সাইক্লিং আই আই অলসো লাইক প্লে মানে আমি হ্যাঁ 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 বুঝতে পেরেছি তাহলে তুমি লিখতে পারো আই অলসো লাইক সাইক্লিং সাইক্লিং বানান হচ্ছে সি ওয়াই সি এল আই এন জি তুমি একটু লিখে নাও সি ওয়াই সি এল আই এন জি সাইক্লিং মানে তোমার সাইক্লিং করতে ভালো লাগে মানে সাইকেল চালাতে ভালো লাগে আর কি বুঝতে পেরেছো সি সাইক্লিং সি ওয়াই সি এল আই এন জি সি ওয়াই সি সি ওয়াই সি এল আই এন জি মান্য করা দা ইল্ডার্স
আই ওবে দা এল্ডার্স আমি বড়দেরকে মান্য করি আর কি আমি বড়দের কথা শুনি বড়দের কথা মেনে চলি ওবে অর্থ মান্য করা বা তুমি এটা ভেঙে ভেঙেও লিখতে পারো আই ওবে মাই প্যারেন্টস টিচার্স এন্ড এল্ডার্স হ্যাঁ আমি আমার শিক্ষকদের কথা মা বাবার কথা এবং বড়দের কথা মান্য করি আই ওবে মাই প্যারেন্টস টিচার্স এন্ড এল্ডার্স আলাদা আলাদা করেও লিখতে পারো বা আই ওবে মাই এল্ডার্স আই ওবে দা এল্ডার্স সবাই ভালো করে পড়ো ক্লাসে কিন্তু এটা তোমাদের শিখা হয়ে যাওয়ার কথা হ্যাঁ এটা কিন্তু তেমন কঠিন কিছু না আমি যে তিনটা প্যারাগ্রাফই তোমাদেরকে দিয়েছি তিনটাই কিন্তু খুব সোজা এটা কি আমার নিজে থেকে লিখতে পারবো না এটা কি ওর মতন করে লিখতে আচ্ছা শোনো খালি তুমি নিজে থেকে লিখা বলতে কি বুঝো আমাকে আগে একটু বলো নাকি ওর মতই মুখস্থ লিখতে হবে আমি একটা কথা বলি তুমি আগে আমাকে বলো নিজের মত লিখা বলতে তুমি কি বুঝো যাও খালি তুমি আমাকে বলো তুমি আমাকে বলো নিজের মতো লেখা বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ আচ্ছা রাখো খালি দেখি বলো নিজের মতো লেখা বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ মানে এখানে ইয়াঙ্গার সিস্টার্স আমি এখানে ইয়াঙ্গার ব্রাদার দিতে পারি আর এখানে তো অবশ্যই তুমি আমি শোনো আমার বাবার নাম লিখতে পারি আর আমার মায়ের নাম লিখতে পারি দাঁড়াও তুমি তোমার কি বোন আছে তোমার তো বোন নেই তাহলে তোমার লেখার দরকার কেন তোমার কি কোনো লেখার দরকার আছে তুমি তোমার ইনফরমেশন গুলো দিবে তুমি তোমার ইনফরমেশন দিবে কথা বুঝতে পেরেছো তুমি তোমার ইনফরমেশন দিবে তুমি নিজে থেকে লেখা বলতে দেখো প্রথমে তুমি বলেছো ওয়ালাইকুম সালাম তুমি প্রথমে বলেছো তোমার নাম তোমার কোন ক্লাসে পড়ো তোমার বয়স তোমার বাবা মা নাম ওরা কি করে তারপর তোমার হবি তারপর তোমার হবির পর তুমি লিখতে পারো যে তুমি বড়দের কথা শোনো এভাবে একটার পর একটা একটা অর্ডারে লিখতে হবে না তুমি ধরো প্রথমে তোমার নাম লিখলে তারপর তোমার বাবার নাম তারপর তুমি কোন ক্লাসে পড়ো এভাবে লিখলে হবে একটা অর্ডার আছে না সবকিছু লিখার মিস আমি ওই অর্ডারে লিখলে কি হবে অবশ্যই হবে কেন হবে না নিজের মতন ওই অর্ডারে হ্যাঁ অর্ডারে তোমাকে অর্ডারটা ফলো করতে হবে যেমন তুমি প্রথমে তোমার ইনফরমেশন শেষ করার পর এরপর প্যারেন্টস এর ইনফরমেশন এরপর তোমার হবি তোমার লাইকিং তোমার ডিসলাইকিং এগুলো তুমি লিখবে ওকে ঠিক আছে কিন্তু তোমাকে কিন্তু অর্ডারটা ফলো করতে হবে প্রথমে যে তুমি আমাকে মুখে যেটা বলেছো সেটা কিন্তু তুমি কিন্তু সব ইনফরমেশন বলেছো প্রবলেম কি হয়েছে জানো প্রবলেম হয়েছে তোমার একটা ইনফরমেশন মানে অর্ডারটা তুমি ফলো করোনি কিন্তু তুমি কিন্তু আমাকে সব বলেছো খালিদ ক্লিয়ার গ্যাস মিস এটাই হচ্ছে কথা তুমি অর্ডার ফলো করলে তুমি যে কোনো কিছু মানে মানে তুমি অর্ডারটা ফলো করে তুমি যাই লিখতে চাও সেটাই তুমি লিখতে পারো আমি তো এই জন্যই তোমাদেরকে এই মানে এই প্যারাগ্রাফটা স্লাইডে দিইনি কারণ এটা অনেক এটা তোমরা বই থেকে দেখো মিস আ বাবা কি করে মা কি করে সেটাও লিখতে পারবো মাইসেলফে মা বাবা কি করে তোমার কি লিখতে ইচ্ছা করছে বেশি বলো ইয়েস মিস আচ্ছা লিখো আসলে লিখা যাবে না কেন অবশ্যই লিখা যাবে মা বাবা কি আমাদের মধ্যে না মাইসেলফের মধ্যে তো অবশ্যই মা বাবা থাকবেই থাকবে না ইয়েস মিস তাহলে লিখতে পারো কিন্তু মানে তুমি আমি তোমাকে তো বারবার বলছি তোমার প্রথমে যে তুমি আমাকে যে মুখে বলেছো তোমার সব ঠিক ছিল ইয়েস মিস কিন্তু তুমি অর্ডারটা ফলো করবে ওকে ঠিক আছে অর্ডারটা ফলো করবে সবাই আরেকবার পড়ে নাও তারপর আমি একজন একজন করে পড়া নিব মিস আমি পাঁচবার পড়েছি
মিস ইকা লিখেছে ভেরিয়াস কাইন্ডস, ভেরিয়াস কার একটু সহজ করে লেখা যায় না, ভেরিয়াস কে অন্যভাবে লেখা যায় না আর সহজ করে বলো কি লিখতে চাও তুমি বলো I read different kinds of books. Very good. লিখো কোনো সমস্যা নেই, various যে কথা different একই কথা, ঠিক আছে? এটা synonym, মানে একটা তোমরা, আমরা বাংলায় সমার্থক শব্দ পড়ি, সমার্থক শব্দ similar similar words, সমার্থক শব্দ যেগুলো পড়ি, যেমন পানিকে আমরা জল বলি, বাড়ি বলি, বাড়িধারা বাড়ি, তারপর হ্যাঁ তো এরকম এই টাইপের ওয়ার্ড। তো তুমি ডিফারেন্ট ভ্যারিয়াস না বলে তুমি যদি ডিফারেন্ট লিখতে চাও লিখো, আমার কোনো সমস্যা নেই। তুমি যদি, এটা তো খুবই ভালো একটা কথা যে তোমরা নিজে থেকে লিখতে চাইছো, কারণ এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে নিজে থেকে লিখার একটা ক্যাপাসিটি। হ্যাঁ, আমাকে যে কোনোই যেই টপিক দিক না কেন, আমার নিজের একটা লিখার একটা কি করতে হবে, একটা ক্ষমতা থাকতে হবে। আমি হয়তো বা টপিকটা সম্বন্ধে আমার বেশি জ্ঞান নেই, বাট অ্যাট লিস্ট দুই থেকে তিন লাইন বা পাঁচ লাইন আমাকে লিখতে জানতে হবে। কথা বুঝতে পেরেছো? আমাকে ধরো, আমি তোমাকে বললাম তুমি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ মানে লিবারেশন ওয়ার নিয়ে লিখো, এখন তুমি কি বাংলাদেশের লিবারেশন ওয়ার নিয়ে আমাকে পাঁচটা লাইন লিখে দিতে পারবে না বলো? তোমরা কি আমাকে পাঁচটা লাইন লিখে দিতে পারবে না? আমরা প্রথমে লিখবো যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এটা কত সালে স্বাধীন হয়েছে, এই যুদ্ধে আমাদের কত কত মানে অনেক মানুষ যে শহীদ হয়েছে, নাম না জানা কত মানুষ। কিন্তু স্বাধীনতা যুদ্ধটা তো সরাসরি স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু হয়নি, এটার আগে অনেক আন্দোলন হয়েছে, 47, 52, 62, 69 এর সবকিছুর পরে কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধটা হয়েছে। আলটিমেটলি 9 মাস যুদ্ধের পর আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, তাহলে এগুলো তো লিখাই যায় না? আমি যদি বলি বাংলাদেশের যে এই যে 6টা ঋতু আছে, 6 seasons, তুমি 6 seasons নিয়ে আমাকে কিছু লিখে দাও, তুমি কি পারবে না? Yes, miss, পারবো। এই যে নিজে থেকে লিখার যে একটা, এই যে তুমি নিজে থেকে বলছো যে মিস আমি একটু আমার মতো করে লিখি, এটাই হচ্ছে আসলে খুব ভালো একটা, কি বলবো, ভালো একটা উদ্যোগ। এটাই হচ্ছে মানে এটা একটা স্টুডেন্টের মধ্যে থাকা উচিত যে আমি একটু নিজে থেকে চেষ্টা করি, সব সময় বই পড়বো বা টিচার নোটস দিয়ে দিবেন নো, কিন্তু একটা আসলে আমরা আসলে এভাবে পেয়ে পেয়ে অভ্যস্ত। তো তারপরও আমি তোমাকে বলছি, ধরো আমি তোমাকে এখানে, তোমাকে যদি আমি বলি তুমি তোমার খাবার নিয়ে লিখো, খাবার যে খাবারটা তুমি খাও ওটা নিয়ে লিখো, তুমি কি লিখতে পারবে না? পারবো মিস। তুমি কি খাও, প্রতিদিন কি খাও, এবং কোন খাবারগুলো হেলদি, কোন খাবারগুলো হাইজেনিক, কোন খাবারগুলো আনহেলদি, এটা কি তুমি জানো না? জানি মিস। তারপর ধরো আমি তোমাকে বললাম যে তুমি তুমি তোমার ডেইলি রুট, সরি, তুমি তোমার ডেইলি রুটিনটা লিখো, তুমি পারবে না? পারবো মিস। আমার ডেইলি রুটিন কি হয়, আমি প্রত্যেকদিন কি কাজ করি সেটাই তো আমার ডেইলি রুটিন, ঠিক না? Yes, miss. এখন আমার ডেইলি রুটিনটা আমি আমার মতো করে লিখবো, আমার ডেইলি রুটিন তো আর টিচার জানবে না, ঠিক আছে? আমি হয়তোবা দেখা যাচ্ছে আমি সন্ধ্যায় পড়ি না, আমি দুপুরে পড়ি, আমি হয়তোবা সন্ধ্যার সময় গল্পের বই পড়ি। অনেকের কিন্তু দেখবে সন্ধ্যায় পড়ার অভ্যাস থাকে না, অনেকে দুপুরে পড়ে, আবার দেখবে অনেকে কি করে রাতে ঘুমাতে যাওয়ার সময় বই পড়ে। এটা হচ্ছে যার যার লাইফ স্টাইল। হ্যাঁ, এখন গট বাঁধা বইয়ে তো অনেক কিছু দেওয়া আছে, আমার যে সবসময় বইকে, বই মানে বইকেই ফলো করতে হবে, নট লাইক দ্যাট। হ্যাঁ, আমরা কোন সময় বইকে ফলো করব, যখন ধরো আমরা যেমন ইংলিশ ফর টুডে বইটা আমি তোমাকে বলেছি, ওই বইটা আমাদেরকে ফলো করতেই হবে, নো অপশন।
অরিত্র আমার কথা কি শুনতে পাচ্ছো? মিস হোয়াই মিস? অরিত্র কি আমার কথা শুনতে পাচ্ছো? মিস হোয়াই? ইয়েস মিস। হ্যাঁ শুনতে পাচ্ছি। কিসের জন্য হোয়াই? ও যে শুধু ইংলিশ বইটা কেন সব বইটা? হ্যাঁ না শোনো, কোনো কিছু লিখার ব্যাপারে ধরো আমি তোমাকে বললাম যে মুনতাসির সরি খালিদ তুমি আমাকে তোমার ক্লাসরুম সম্পর্কে লিখো, এখন তুমি বলছো টিচার, এখন ধরো তুমি বলছো টিচার আমি এই তো ক্লাসরুম সম্পর্কে জানি কিন্তু আমাকে আগে একটু পড়ে নিলে আমার একটু আইডিয়া হবে, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে এটা হচ্ছে তোমার নিজের লেখার উপর, হ্যাঁ কিন্তু আমি ইংলিশ ফর টুডে বইটা ফলো করতে বলছি কারণ ওখানে তোমাদের প্যাসেজ আছে, ওখানে কিছু তোমাদের কিন্তু গ্রামারের রুলস আছে, আছে না? তুমি যখন গ্রামার পড়বে, তুমি যখন কোনো প্যাসেজ পড়ে অ্যানসার করবে তখন কিন্তু তোমাকে বই ফলো করতে হবে, কিন্তু প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশন এগুলোর জন্য কিন্তু তোমার আসলে বইটা তেমন বেশি দরকার নেই। এই যে তুমি আমি তোমাকে মাইসেলফটা কিন্তু বইয়ে আছে, আছে না? Yes, miss. কিন্তু তুমি আমাকে কি বলছো? বলছো মিস আমি একটু আমার মতো করে লিখি বলছো? Yes, miss. সেটা কেন দেখি বলো, তুমি আমাকে কেন নিজে থেকে লিখার কথাটা বলছো দেখি বলো? না নিজে থেকে রুলস মেনে চললে নিজে থেকে মানে নিজে থেকে আমার আগ্রহ আসতেছে কারণ নিজে থেকে লেখলে তো আবার আবার নিজে নিজে টিচার যদি ভুল ধরে তাহলে আমার আরো শুদ্ধ হবে, পরীক্ষা আরো ভালো হবে লিখতে পারবো। হ্যাঁ ভেরি গুড, মানে তুমি চাচ্ছো তুমি নিজে থেকে একটা লিখে দাও সেটা টিচার কারেকশন করুক, দুইটা কাজ হবে, একটা হচ্ছে তোমার নিজে লিখার মাধ্যমে তোমার রাইটিং স্কিলটাও বাড়বে, আরেকটা হবে যে তোমার ভুলগুলো টিচার কারেক্ট করে দিবে, এটাই তো? ইয়েস মিস। তুমি এটাই চাচ্ছ, এটা তো খুবই ভালো একটা কথা। মুসাসকে কি করতে চাচ্ছে ক্লাসে? ও ভিডিও বদলাচ্ছে। কেন? আমরা কি ক্লাসে কি ভিডিও করছি? আমরা তো ক্লাস করছি, আমাদের এখানে ভিডিওর দরকার নেই মুসা। আচ্ছা যেটা আমি বলছি তাহলে এই জন্য বলছি যে তোমার তুমি যে নিজে থেকে লিখতে চাচ্ছ বা তোমরা যে নিজে থেকে লিখতে চাচ্ছ এটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ। হ্যাঁ খালি ইংলিশে যেটা করতে হয় নিজে থেকে যদি কোনো কিছু প্যারাগ্রাফ লেটার বা অ্যাপ্লিকেশন লিখতে হয় সেটা শুধু ইংলিশ বলে না বাংলায়ও, তোমাকে গ্রামারটা একটু গ্রামারের রুলস গুলো একটু ফলো করতে হবে। তুমি কি সাবজেক্ট ভার্ব তুমি কি প্রেজেন্ট টেন্সে লিখছো নাকি তুমি পাস্ট টেন্সে লিখছো? পাস্ট টেন্সে লিখলে পুরোটাই পাস্ট টেন্সে লিখতে হবে, প্রেজেন্ট টেন্সে লিখলে পুরোটাই প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, কথা বুঝতে পেরেছো? Yes, miss. এটাই হচ্ছে ব্যাপার। আমার কথা ক্লিয়ার? Yes, miss, clear. এটাই হচ্ছে ব্যাপার, মানে তোমার মনে যা চাই তুমি সব ইনফরমেশন তোমার মনের মধ্যে যা আছে তুমি লিখতে পারবে, কিন্তু তোমাকে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ওগুলো ফলো করতে হবে। তুমি যদি ধরো সব ইনফরমেশন লিখলে কিন্তু ওখানে অনেক গ্রামাটিক্যাল ভুল, আমি তো তোমাকে ওখানে নাম্বার দিতে পারবো না। Yes, miss. ঠিক আছে, ধরো আমি তোমাকে তোমাকে আমি বললাম যে তুমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলো, এখন দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কিন্তু হয়ে গিয়েছে, যুদ্ধ কিন্তু এখন আর হচ্ছে না, যুদ্ধ কিন্তু শেষ শেষ। কারণ এটা আমাদের যুদ্ধটা হয়ে গিয়েছে এখন, কিন্তু এখন আমি যুদ্ধটার বর্ণনা করছি, হ্যাঁ আমি কিন্তু যুদ্ধটা শেষ। বা আমাকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখতে বলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো বেঁচে নেই, বেঁচে আছে? তাহলে আমি কি ওনাকে নিয়ে এখন লিখতে ওনাকে নিয়ে আমি লিখতে পারবো, কিন্তু সেখানে ঘটনাটা যে ঘটনাটা আমি বর্ণনা করব ঘটনা কিন্তু ঘটে গিয়েছে, ঘটনা কিন্তু পাস্ট টেন্সে লিখতে হবে, সব এটা কিন্তু পাস্ট টেন্সে লিখতে হবে। বা আমাকে যদি কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ট্যাগোরকে নিয়ে লিখতে বলে আমি আমি তখন কি করব আমি তখন কি করব সব কিন্তু পাস্ট টেন্স, কারণ ওদের শোনো ওদের কাজগুলো কিন্তু এখনো বেঁচে আছে স্টিল টিল টুডে, বাট মানুষগুলো তো বেঁচে নেই, মানুষগুলো কি বেঁচে আছে? নো মিস। ধরো মুসা তোমার কি দাদা দাদি আছে? দাদি আছে, দাদা নেই। তাহলে ধরো তুমি তোমার দাদাকে নিয়ে বলছো, তো দাদা যেহেতু বেঁচে নেই আমি কি দাদাকে নিয়ে লিখতে পারবো? কিন্তু দাদা তো যখন নেই তাহলে আমার দাদার ঘটনাগুলো যখন আমি বর্ণনা করব তখন আমি কি বলবো, উনি এরকম ছিলেন, উনি এরকম করতেন, উনি আমাকে এরকম বলতেন, ঠিক না? এখন কিন্তু উনি আর বলে না, ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? ওনাকে আমি দেখি নেই। না কথার কথা, হ্যাঁ
উনি উনি কিন্তু নেই, আমি কিন্তু ওনার কথাগুলো সবই বলতে পারবো, কিন্তু কিভাবে উনি এরকম বলতেন, উনি ওরকম ছিলেন, উনি ওই কাজটা করতেন, উনি কিন্তু এখন আর করে না, ঠিক আছে? উনি একজন টিচার ছিলেন। হ্যাঁ, তো আমার কথাটা সবাই বুঝতে পেরেছো? ইয়েস মিস। তানভীর বুঝতে পেরেছো? তানভীর মাহমুদ আচ্ছা শোনো, আমি তোমাদেরকে যেটা বলছি, তোমরা বইয়ে মাইসেলফ, এখন তোমরা একটু সবাই হোমওয়ার্কটা লিখে নাও, তোমাদের হোমওয়ার্ক হবে প্যারাগ্রাফ মাইসেলফ। মিস কত বুক? 109। হে ফিস্টার সবগুলো মিস প্যারাগ্রাফ মাইসেলফ তো অনেক ছোট, মাইসেলফ আমরা কি এটা এটা ম্যাথ খাতাতে লিখে পাঠাতে পারবো? তোমার কি ইংলিশ খাতা নেই? ইংলিশ খাতা আছে, ইংলিশ খাতা জায়গা হয় না, প্যারাগ্রাফ এক জায়গায় লেখা যায় না। কেন 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 কি মানে একটা খাতাটা আটান আর কি, একটা খাতা জায়গা হয় না খাতায়, মানে বুঝলাম না তোমার ইংলিশ খাতাটা কি বড় না, একটা খাতার মধ্যে হয় না আর কি, ম্যাথ খাতাতে হয়, একটা মধ্যে একটা পেজ পেজ একটা পেজে হয় না, এটা বলতে যাচ্ছো না? ইয়েস মিস, প্যারাগ্রাফটা পুরো পেজে লেখা যায় না। আচ্ছা, তোমাদের ম্যাথ খাতাগুলো কি সাদা? ইয়েস মিস। ইয়েস মিস। ইয়েস ইয়েস মিস। ও কেন আমার মনে, তোমাদের ইংলিশ খাতাগুলো তো বড় বড় না, ওগুলো তো ছোট। হ্যাঁ মিস, স্কুলের কিন্তু বক্সগুলো বক্সগুলোতে আটানো যায় না, বক্সগুলো না। ম্যাডাম ইংলিশ খাতা দুই পেজে লিখলে হবে? কেন দুই পেজে লিখলে তো সমস্যা কোথায়? দুই পেজে লিখলে কি কোনো সমস্যা আছে? নো, তো লিখো। আমরা তো দুই পেজে লিখতাম। আচ্ছা আমি একটা কথা বলি, ইংলিশ ইংলিশ খাতা ইংলিশ লিখবে, আবার শুধু শুধু ম্যাথ খাতায় কেন করবে? ম্যাথ খাতার জন্য ম্যাথের জন্য ম্যাথ খাতা, ঠিক আছে? মিস একটা প্যারাগ্রাফ আছে এখানে, এটা আটে প্যারাগ্রাফের ক্ষেত্রে তো লিখতে পারি মিস, কিন্তু যদি কোনো লেটার দেন তাহলে ওটা তো ফাক ফাক করে ফাক ফাক করে লিখতে হবে। না আমি তোমাকে বলি, এটা তো আরেক পেজে যখন শোনো শোনো, তুমি যখন লেটার বা অ্যাপ্লিকেশন লিখবে তখন তুমি এরকম পাশাপাশি পেজে লিখবে, ধরো লেটারটা এ পেজ থেকে শুরু করে এ পেজে শেষ হবে তখন ঠিক আছে, অ্যাপ্লিকেশনও তুমি সেম করবে এখান থেকে শুরু করে এখানে শেষ করবে, বাট প্যারাগ্রাফে কোনো সমস্যা নেই, এখানে শুরু করব এখানে শেষ করব, ঠিক আছে? সবাই হোমওয়ার্কটা লিখে নাও, সবাই হোমওয়ার্ক লিখে নাও, প্যারাগ্রাফ মাইসেলফ লিখবে মিস, লিখব মিস, প্যারাগ্রাফটা লিখব মিস, ফিনিশ এখন এটা ক্লাসের পরে এখন ডেট ডেট নাম এগুলো লিখে ফেলো। আমি CWSW দুইটা খাতা, আমার দুইটা, একটা CW একটা SW, আমি HW, আমি শুধু HW। কেন CW করবে না ক্লাসে? না এটা HW দিছে, এটা CW দেয় নাই না, কম্পিউটার স্যার স্কুল থেকে খাতা নাও নাই অরিত্র, স্কুল থেকে শুধু HW নিছি। কেন দুইটা দুইটা খাতা বলছে স্যার? স্যাররা স্কুল করলে চেক করবে? হ্যাঁ অবশ্যই চেক করবে, এটা অবশ্যই চেক করবে, দুইটা দুইটা খাতা বলছে। হ্যাঁ সবাই হোমওয়ার্কটা লিখো মুসা, তুমি আমি CW একটাতে লিখি SW একটাতে লিখি। হ্যাঁ হ্যাঁ এটাই নিয়ম, CW একটা SW একটা। এখন তোমাকে যেটা দিয়েছি মাইসেলফটা আমি এখন CW খাতায় লিখছি, আবার SW খাতায় লিখবো। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের তো দুইটা খাতা আছেই। হ্যাঁ তোমরা কেন একটা খাতায় সবকিছু করবে, সেরকম হলে আমরা কাজগুলো তো আর করতে না, তো ওটা মনে করো যে এখন তোমরা ক্লাসে স্কুলেই করছো। মোবারক স্যারে বলছে সবকিছু চেক করবে। হ্যাঁ 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 অবশ্যই চেক করবে, কম্পিউটার স্যারে ক্লাসে চেক করে CW খাতায় লিখছে নাকি SW খাতায় লিখছে। দেখো
এই এরকম তো অনলাইন ক্লাসে তো খাতা তো আর ওইভাবে চেক করা সম্ভব না, আমরা জাস্ট হোমওয়ার্কটা চেক করি, কিন্তু স্কুল খুললে কিন্তু আমরা দেখবো। মানে তোমরা কি আসলে সিডাব্লিউ খাতা লিখেছো নাকি এভাবে দেখাতে হয়? না, অনেকে তো দেখো, অনেকে তো আবার দেখো অন্য খাতায়ও লিখে। হ্যাঁ, তো আমি এই জন্য বলছি আমরা আপাতত তোমরা কিন্তু খাতাগুলো সবাই কিনে রাখবে। মিস, আমি স্কুল থেকে সব খাতা নিয়ে ফেলেছি, দুইটা দুইটা দুইটা। খুবই ভালো করেছো। ইংলিশ একটা সিডাব্লিউ একটা এসডাব্লিউ। তাহলে শোনো, এরকম হলে কি হয় জানো, তোমাদের নোটস গুলো মানে যেগুলো ক্লাসে পড়ানো হবে বা হোমওয়ার্ক দেওয়া হবে সবগুলো এক জায়গায় থাকবে, পরীক্ষার সময় তোমাদের পড়তেও সুবিধা হবে। পরীক্ষার সময় যেমন আমি বাসায় চর্চা করলে আমি প্রথমে আমার একটু অসুবিধা হয়ে গিয়েছিল, মানে আমি খাতা বুঝতে ছিলাম না, মানে সাবজেক্টটা লেখা ছিল না খাতার মধ্যে, তাই আমি কি তাই আমি ভাবছিলাম যে কি ম্যাথ খাতাটা ইংলিশ, ম্যাথ খাতাটাকে ইসলাম ভরে ফেলেছিলাম। তো আমি কিছুই কারণ লেখা ফেলে, যখন আমি কি করব মিস, পরে বাবা বাবা সাবজেক্ট গুলো লিখে দিয়েছে, স্কুল থেকে লেখা হয়নি। বাবা লিখে দিলে অসুবিধা নেই, আগে এটা কোনো অসুবিধার কোনো কথা না, বাবা লিখে দিলে। আমি স্কুলে বলেছি, ওরা লিখে দিয়েছে। আচ্ছা, খুব ভালো হয়েছে। এখন অরিত্র, আব্দুল্লাহ, মুনতাসির, তানভীর, মাহিন, সুবাইতা, সবাই তোমরা হোমওয়ার্কটা লিখেছ? খালি সবাই ডায়েরিতে হোমওয়ার্কটা লিখো, যে মাইসেলফ প্যারাগ্রাফটা সবাই পড়বে। এস মিস, খাটি একটা মিস বলো, খাটি নাম্বার একটা বুঝি না, খাটি নাম্বার একটা, আমি তোমার কথা বুঝতে পারছি না মিস, খাটি নাম্বার একটা। 30 নাম্বারেরটা মানে না, 30 নাম্বার কই, এটা তো 15 নাম্বার, 109 পৃষ্ঠার 15 নাম্বারটা, 15 নাম্বারটা। মিস, মাইসেলফ অনেকগুলো আছে, 112, 130। আচ্ছা, আমি তোমাদেরকে 109 নাম্বার পৃষ্ঠারটা বলছি, কারণ এটা মোটামুটি তোমাদের জন্য ঠিক আছে তো? আর কেউ যদি কোনো আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই, সবাই হোমওয়ার্কটা পাঠিয়ে দিবে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।